বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি সম্পূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে একেবারে নতুন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি বেল আইকনটি হিট করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যান। বন্ধুরা, দেখুন, এখন এখানে বিআইডব্লিউটিএতে মোট 5টি পদের বিপরীতে লোকবল নিয়োগ করা হবে। এখানে 1 নম্বরে যে পদটা আছে, দেখুন, নিম্নমান সহকারী অথবা মুদ্রাক্ষরিক, এই পদের যোগ্যতা চাওয়া হয়েছে জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে। দেখুন, এখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ মোটামুটি আপনি কম্পিউটারের কাজের উপরে স্কিল থাকলেই হবে এবং এইচএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। তারপরে যে পদটা আছে গ্রিজার, এই পদে মোট 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্কেল হচ্ছে 17তম স্কেল, এর জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি অথবা সমমানের যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজে কিছু অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার নেই, আপনি এসএসসি পাস হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে দেখুন, দেওয়া আছে ম্যাকম্যান, এটা হয়েছে জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে 19তম গ্রেডে। এখানে 25 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনি এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে যে কোনো বিষয়ে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। তারপরের যে পদটা আছে, দেখুন, ভান্ডারি, এই পদের শূন্য পদের সংখ্যা হচ্ছে 3 জন লোক, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখুন, আপনি এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে যে পদটা আছে অফিস সহায়ক, এটা 20তম গ্রেডের চাকুরি, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে এবং আপনি এসএসসি পাস হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখন এখানে দেখুন, কোনো জেলার নাম দেওয়া নাই, অর্থাৎ আপনি সকল জেলার যারা পরীক্ষার্থী বা যারা চাকরি প্রত্যাশী তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখন দেখুন বন্ধুরা, এখানে আবেদনের প্রসেসটা কীরকম একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনার বয়স হতে হবে 1-8-2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং আগ্রহী প্রার্থীদেরকে আগামী 21-8-2022 হতে 1-9-2022 পর্যন্ত এই তারিখের মধ্যে কিন্তু এই www.jobsbiwta.gov.bd এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ আগস্টের 21 তারিখ থেকে আবেদন করা শুরু হবে এবং সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই এই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে ফেলতে হবে এবং আপনারা প্রথমেই এই তাদের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনারা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এবং বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে যে যে সমস্ত বিষয় দেওয়া আছে ভালোভাবে পড়ে নেবেন এবং তারপরে এই নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আবেদনটা করবেন। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, আবেদন করুন, ধন্যবাদ।